জানিয়ে দিব খেলার দুনিয়ার বেশ কিছু টুকরো খবর। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। স্কোয়াডে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলিরা, দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। ভারতীয় দলের ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ ও মুকেশ কুমার, দলে রয়েছেন মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার। ইতিহাসে এবারই প্রথম নারী এশিয়া কাপে মা মেয়ে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। নারী আম্পায়ারিংয়ে অভিষেক হলেন পাকিস্তানের সালিমা ইমতিয়াজের। এদিকে সালিমার মেয়ে কায়নাত ইমতিয়াজও এবারের টুর্নামেন্টে পাকিস্তানের হয়ে মাঠে নামবে। লাতিন আমেরিকান দেশ চিলির একটি ক্লাবের স্টেডিয়ামের গ্যালারির ছাদ ভেঙে পড়েছে। এ ঘটনায় বেশ কিছু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর সান্তিয়াগোর চিলির ক্লাব কোলো কোলোর অনুশীলনের সময় আকস্মিকভাবে ভেঙে পড়ে স্টেডিয়ামের ছাদ।